হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছাতে পারে। চিতপুর নামে এক গ্রামে বাস করতেন বিমল আর তার স্ত্রী। তারা ছিলেন খুবই দরিদ্র। বিমল বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আচার বিক্রি করতেন, আর তার থেকে তার খুবই সামান্য অর্থ উপার্জন হতো। বুঝলে গিন্নি, ঘুরে যাকটা বসিয়েছি, ওদিকে একটু লক্ষ্য রেখো, কেমন? আমি বেরোলাম। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাও, আমি এদিকটা সব করে রাখবো। বিমল বেরিয়ে পড়ল আচার বিক্রি করতে। গরমকালে এত কড়া রোদে ঘুরে ঘুরে আচার বিক্রি করতে বিমলের মোটেই ইচ্ছা করে না। তার খুব কষ্ট হয়, কিন্তু সে বাধ্য হয় এই কাজ করতে। আচার নেবে কো আচার, খুব সুস্বাদু আচার, আচার নেবে কো আচার। আচার কাকু, ও আচার কাকু। হ্যাঁ মা, কি আচার নেবে বলো? তেঁতুলের আচার, আমের আচার, না কুলের আচার? হ্যাঁ তা তো নেবই, আমাকে সব আচার অল্প অল্প করে দাও, যদি ভালো লাগে আবার কিনব। হ্যাঁ মা, নাও নাও। কত টাকা হলো কাকু? 50 টাকা মা। ও এই নাও 100 টাকা। আমার কাছে তো খুচরো নেই মা। ও আমার আর লাগবে না, ওটা তুমি রেখেই নাও। না না মা, তা কি করে হয়? আরে 50 টাকাই তো, রাখো না তোমার কাছে। আর শোনো, কাল আর একবার এসো তো। এমা আসবো। এটি বিমলকে 50 টাকা বেশি দিল বলে বিমল তো খুবই খুশি হলো, কারণ 50 টাকার আচার বিক্রি করতে তাকে না জানি আরো কত গ্রাম ঘুরতে হতো। সে একটু খুশি মনেই বাড়ি ফিরল। চলে এসেছো তুমি, আমি এখনই তোমাকে খেতে দিচ্ছি। আগো বড্ড হাঁপিয়ে গেছি, আগে একটু জিরিয়ে নি, তারপরে খাবো। সবই আমাদের পোড়া কপাল, না হলে এই বয়সেও তোমাকে এত পরিশ্রম করতে হয়? জানো গিন্নি, আজ এক ধনী ঘরের মেয়ে আমার থেকে আচার কিনলো, দেখেই বোঝা যায় তাদের অনেক পয়সা, তাও কি ভালো ব্যবহার। তাই নাকি? তা সে আচার খেয়ে কি বলল? এ আমার সামনে আচার খায়নি, তবে কাল আবার আমাকে যেতে বলেছে, আর আমাকে 50টা টাকা বেশিও দিয়েছে। কি বলো, 50 টাকা বেশি দিয়েছে? তাহলে ও টাকা দিয়ে তোমার একটা জুতো কিনো। হ্যাঁ গো গিন্নি, পায়ের তলায় ফোসকা পড়ে পড়ে আর কিছু নেই, খালি পায়ে তো আর মোটেই পথ চলতে পারি না আমি, বড় কষ্ট হয় গো। জানি তো, আমাদের এত অভাব যে একটা জুতোও কিনতে পারি না, কিন্তু 50 টাকা যখন বেশি পেয়েছো তাহলে একটা জুতো কিনো। আগো ঘরে একটাও টাকা নেই, এই 50টা টাকা যা পেয়েছি তা ঘরেই রাখো, না হলে তো অসুখ বিসুখ হলে একটা ওষুধ কেনারও ক্ষমতা নেই। না আমি কিচ্ছু শুনতে চাই না, অভাব আমাদের আর কোনো দিন শেষ হবে না, কিন্তু জুতোটা কিনতেই হবে। বিমল তার বউয়ের কথায় বাধ্য হয়ে জুতো কিনতে রাজি হল। পরের দিন সকাল হতেই বিমল বেরিয়ে পড়ল আচার নিয়ে। কিছুটা পথ যাওয়ার পর, আমাকে একটু ভিক্ষা দেবে বাবা? তুমি এই বয়সে এসো ভিক্ষা চাইছো মা? কি করি বল, আমার সব থাকতেও আজ আমার কিছুই নেই, আমার ছেলে মেয়েদের কাছে আমি এখন বোঝা, তাই তারা আমাকে খেতে দিতে চায় না, তাই তো এই বয়সেও। হায় রে, তোমার সন্তান থেকেও তোমার এত কষ্ট, আর আমাদের সন্তান নেই বলে আমরা কষ্ট পাই। আচ্ছা এই নাও বাবা 50 টাকা, এত টাকা তুই ভিক্ষা দিচ্ছিস? হ্যাঁ মা,
তুমি নাও। তোমাকে এটা দিতে পারলে আমি খুব ধন্য হব। ভগবান তো তাও আমাকে রোজগার করার ক্ষমতা দিয়েছে। দেরি হয়ে যাচ্ছে গো মা, আমি যাই। তুমি ভালো থেকো, কেমন? বুড়িমার কষ্ট দেখে বিমল বুড়িমাকে সাহায্য না করে থাকতেই পারল না। নিজের শত কষ্ট থাকা সত্ত্বেও বুড়িমার কষ্টটা তার নিজের কষ্টের থেকেও বেশি মনে হলো। যাই হোক, হাঁটতে হাঁটতে বিমল পৌঁছালো সেই মেয়েটির বাড়িতে। আচার নেবে গো আচার, আচার নেবে গো আচার, আচার নিয়ে এসেছি, নেবে নাকি? এসে গেছো কাকু, আমি তোমারই অপেক্ষা করছিলাম। তোমার বানানো আচার এত ভালো খেতে, জাস্ট ফাটাফাটি। আজ সব আচার দিয়ে যাও। কি, সব আচার কেন মা? এত আচার দিয়ে একসাথে কি করবে? দুদিন পর আমার দাদার বিয়ে, তাই আমাদের বাড়িতে অনেক আত্মীয়রা আসবে। তারা আচার খেতে খুব ভালোবাসে, তাই সব একেবারে নিয়ে রাখছি। কাকু, তাহলে আমার সাথে একটু আসো না, আমি ঘর থেকে বয়ামগুলো নিয়ে আসি। আমার ঘরের কাছে একটু চলো। হ্যাঁ মা, চলো চলো। বিমল তার সাথে যেতে গিয়ে বিমলের পায়ে একটা কাঁটা ফুটলো। আগো, কি হলো, কি হলো কাকু? পায়ে বোধহয় কিছু ফুটলো। ও, এই তো এই কাঁটাটা ফুটেছিল। তোমার পায়ে তো, এটা কি, পুরো ছাল চামড়া উঠে গেছে তো? ও কিছু না মা, ও সব কিছু না। শোনা মানে কাকু, তুমি তো কেমন করে হাঁটছো? আহারে, তুমি জুতোই বা পরো না কেন? জুতো কেনার মতো সামর্থ্য যে আমার নেই মা। কি, আগে বলবে তো, তুমি দাঁড়াও এখানে। মেয়েটি তাড়াতাড়ি করে এক জোড়া জুতো ঘর থেকে নিয়ে এসে বিমলকে দিল। নাও, এই জুতোটা পরো তো দেখি। না না মা, তা হয় নাকি? পরতেই হবে, এই জুতোটা দাদার বিয়ে উপলক্ষে আমি বাবার জন্য কিনে এনেছি। বাবা এখনো একদিনও পরেনি। তুমি পরো, তোমাকে পরতেই হবে। ছি ছি মা, তুমি এসব কি বলছো? তোমার বাবার জুতো আমি কিভাবে? বাবাকে আমি আবার কিনে দেবো, তুমি নাও তো, এটা আগে পরো দেখি। বিমলের কাছে ওই জুতো জোড়া যেন স্বপ্নের মতো ছিল। এত দামি আর এত নরম জুতো সে আগে কোনোদিনও দেখেনি। বিমলের এই জুতো জোড়া দেখে তো বিমলের বউ খুব খুশি হয়েছিল। এই গরিব পরিবারের কাছে এই সামান্য জুতো জোড়া ছিল যেন এক স্বপ্নের মতো।